নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেন র্যাবের চাকরিচ্যুত সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ মোহাম্মদ কমান্ডার এম এম রানা ও মেজর আরিফ হোসেন সহ তেইশ আসামিকে আদালতে হাজির করা হয়েছে কঠোর নিরাপত্তার মধ্যে সকাল সাড়ে নটায় নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশোক কুমার দত্তের আদালতে আসামিদের হাজির করা হয় আদালত এই মামলাটি বিচারিক কাজের জন্য জর্জ কোর্টে প্রেরণের নির্দেশ দেন পরে আসামিদের জর্জ কোর্টে আনা হয় এ সময় আসামি পক্ষের আইনজীবীরা তেইশ আসামির মধ্যে তারেক সাইদ সহ তেরো জনের জামিন আবেদন করলে বিচারক সৈয়দ ইনায়ত হোসেন জামিন না মঞ্জুর করেন নূর হোসেন র্যাবের সাবেক কর্মকর্তা কমান্ডার এম এম রানা মেজর আরিফ হোসেনকে গাজীপুরের কাশিমপুর থেকে এবং লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ মোহাম্মদ কে কেন্দ্রীয় কারাগার থেকে নারায়ণগঞ্জে আনা হয়। আসামি পক্ষের উকিলরা জামিন চেয়েছিল জামিন না মঞ্জুর করেছে আরকে জামিন দেওয়া হয়নি। কিন্তু আমরা উচ্চ আদালতে গেছি যাতে পুনরায় আবার নুরুল হোসেনের রিমান্ড যেহেতু নুরুল হোসেন দেশে এসেছেন নুরুল হোসেনকে রিমান্ডে নিয়ে যাতে পুনরায় আবার তদন্ত করা হয়।